গোটা ইলিশ মাছ ছাড়িয়ে পাত্রের মধ্যে রেখে দিলাম। ইলিশ মাছটা ধোয়ার পর কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। বন্ধুরা, আজকের আমি রান্না করব ইলিশ মাছের ঝোল, কুমড়ো, বেগুন কুমড়ো কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। মাছে পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। বন্ধুরা, হালকা করে ভেজে নেব। কড়াটা আঁচের মধ্যে বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে। সর্ষে তেল দিলাম, দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম, কালো জিরে হাতে কদিলে দিয়ে দিলাম, দিয়ে মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে এপিট ওপিট উল্টে তুলে নেব। ইলিশ মাছ বেশি ভালো করে ভাজলে কোনো গন্ধ থাকে না, তাই জন্য হালকা করে ভেজে তুলে নেব। সবগুলো মাছ তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। তোমরা এরম ভাবে হালকা করে ভেজে নেবে। আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে দিলাম হাতে কদলে, দিয়ে কুমড়োগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়োটা হালকা করে ভেজে নেব। নেবার পরে বন্ধুরা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দেবার পরে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে বন্ধুরা পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদ দেব, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দেব। দেবার পরে পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। এরপরে যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসছে। আমি একটা পাত্রের মধ্যে লাবিয়ে নেব। তোমরা এরম ভাবে ঘরে রান্না করবে, কেমন হয়েছে আমাকে জানাবে। এটা কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে লাবিয়ে নিলাম। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।